তৃণমূল শুধু শিক্ষাঙ্গনকে অপবিত্র করেনি, ভুয়া শিক্ষক শিক্ষা কর্মী ঢুকিয়ে তৃণমূল মিউনিসিপ্যালিটি গুলোকে অপবিত্র করেনি, ভুয়া মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট স্ক্যাম করে তৃণমূল ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল সিভিকের মধ্যে শুধু রাজনীতিকরণ করেনি, এই বিধানসভাতেও তারা পার্টির ক্যাডার ঢুকিয়েছে, অধিকাংশরই 8 পাস সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই মাধ্যমিক পাস সার্টিফিকেট অন্য রাজ্যের বোর্ডে টাকা দিয়ে কেনা, অধিকাংশরই এসসি সার্টিফিকেট ভুয়া, অধিকাংশরই এস প্রুফ সার্টিফিকেট ভুয়া। এই ভুয়া নিয়োগগুলো করে এখানেও ধীরে ধীরে একটি সুসংগত সংগঠিত হারমাত ক্যাডার বাহিনী তৈরি করা হয়েছে।